নমস্কার, আমার নাম তো সোমা বড়ামানি। আমি হুগলি জেলার পানগাঁও থানার অন্তর্গত ময়রানি গ্রাম থেকে বলছি। তো আমার বিয়ে হয়েছে, 1 বছর চলছে। তো বিয়ে হওয়ার শুরু থেকেই আমার শরীরে নানা সমস্যা দেখা দেয়। সর্দি, কাশি, শ্বাসকষ্ট, প্রচণ্ড শ্বাসকষ্ট হতো। তো অনেক ডাক্তার দেখিয়ে ডাক্তার বললেন যে ওটা অ্যাজমা। তো ডাক্তার মানে মাসে মাসে আমাকে ডাক্তার দেখাতে হতো। তো সবসময় ডাক্তার দেখাতে 2000, 3000, 4000 টাকা করেও লাগতো। তো শরীরে সবসময় দুর্বলতা ভাব, শরীরে কোনো সময় শরীর ভালো থাকতো না, সব সময় রোগে ভুগে যেতাম। তো সারাক্ষণ মনে হতো খালি শুয়ে থাকি, ঘুমায়, এইরকম শরীরে সবসময় একটা দুর্বলতা কাজ করতো। তো তারপরে আবার সমস্যা হলো বাচ্চা। বাচ্চা তো আসছিল না, এক বছর পর বাচ্চা আসছে না দেখে তো ডাক্তার দেখাতে শুরু করলাম। তো ডাক্তারের কাছে গেলে সেখানে ডাক্তার দেখাতেই মানে 2000, 3000 টাকা লাগবে। তো পাশে পানবয়ে ডাক্তার দেখাতাম, মহানাদে ডাক্তার দেখাতাম। তো ওখানে দেখাতে দেখাতে তো অনেক টাকা খরচা হয়ে গেল, 30-40 হাজার টাকা খরচা হয়ে গেল 3-4 বছরে। তো বাচ্চা তো এলোই না। তো তখন বললো যে বাড়ির আমার শাশুড়ি মায়েরা বললো যে বাইরে ডাক্তার দেখাবো। তো আমার মাসির বাড়িতে উত্তরপ্রদেশে, সেখানে আমার মাসি ফোন করলো, বললো এখানে আয়, আমরা ডাক্তার দেখাবো। তো ওখানে মাসির বাড়ি গেলাম। তো গিয়ে ওখানে লখনউ ডাক্তার দেখালাম। তো ওখানে ডাক্তার দেখিয়ে ডাক্তার তো অনেক টেস্ট করালো, আল্ট্রাসোনোগ্রাফি করলো। তো রিপোর্ট তো সবই ভালো। তো ডাক্তার বললো যে ওনার বাচ্চার ঘর ছোট, তো বাচ্চা আসতে এখন ম্যাক্সিমাম 10 বছর টাইম লাগবে। তো ডাক্তার দেখিয়ে এলাম, তো বাচ্চা তো আসছিলই না। তো তারপরে বাচ্চা আসছিল না দেখে তো গ্রামের লোকেরা, পাড়া প্রতিবেশীরা, তো আমার শাশুড়ি মাকে অনেক কথা শোনাতো, একে রোগের জন্য তো কথা শোনাতো, আবার তার উপরে বাচ্চা আসছিল না বলে তো বাচ্চার জন্য কথা শোনাতো। তো আমার এক আত্মীয় বলেছিল আমার শাশুড়ি মাকে যে তোমার বউয়ের যদি বাচ্চা হয় তো আমার নামে কুকুর পুষবো। তো আমার এক যা বলেছিলেন যে বউকে ডিভোর্স দিয়ে দাও, দিয়ে আবার তোমার ছেলের বিয়ে দাও। তো অনেক কথা শুনিয়েছিল। তো সেগুলো এসে আমার শাশুড়ি মা বাড়িতে এসে বলতো, তো আমার প্রচন্ড কষ্ট হতো। এক শরীরের দিক দিয়ে কষ্ট হতো, তো এক মনের দিক দিয়ে কষ্ট হতো। তো মনে কোনো শান্তি ছিল না, সব সময় অশান্তি, মনের মধ্যে একটা অশান্তি কাজ করছিল। তো তারপরে অনেক ঠাকুর বাড়ি গেলাম, তো অনেক ওঝা বাড়ি গেলাম। তো সেখানে তো গাঁদা পয়সা নিয়ে নিয়েছে, কিন্তু কিন্তু গাঁদা গাছ গাছরা শিকড় পর্যন্ত খেয়েছি বাচ্চার জন্য, তো কিছুতেই বাচ্চা আসছে না। তো এক শাহবাজার গেলাম, সেখানে বললো নাকি যে জলে সিঙ্গি ভাসালে অনেকের বাচ্চা হচ্ছে, ওখানে যাও। তো আমার শাশুড়ি মাকে বললো, তো তো ওখানে গেলাম। তো পৌষ মাসে সেই ঠান্ডা, শীতে কাঁপতে কাঁপতে সেই জলে ডুব দিয়ে সেই সিঙ্গি ভাসালো ভাসিয়েছিলাম। তো তাতেও কোনো ফল পেলাম না। তো মাসে মাসে ও যেতে ওখানে যেতে বললো, দিয়ে ওখানে সেই শিকড় দিল শুন, আর রান্নাঘরে ঝুলের সঙ্গে সেই শিকড় বাটা খেতে বললো। তো ওখানেও খেয়েছিলাম, কিন্তু বাচ্চা কিছুতেই আসছিল না। মনে ধিৎকারে, তো বাড়ির লোকও ধিৎকার হয়ে গেছিল যে আর ওষুধই খাবো না, তো আর কোনো ডাক্তার বাড়িও কোনো ঠাকুর বাড়িও আর যাবো না। তো তারপর 1 বছর ওষুধ ঠাকুর বাড়ির দেখানো বন্ধ করে দিলাম। 2 বছর পর তো গ্রামের লোকেরা শুনছি যে পাশের গ্রামে যিশুর মণ্ডলী বসেছে, সব বলা ফলা হচ্ছে যে আমার শাশুড়ি মাকে বললেন যে তোমার বউকে ওইখানে নিয়ে যাও, দেখো অনেকের অনেক সমস্যা ভালো হচ্ছে, অনেক রোগ ভালো হচ্ছে, অনেকের সন্তান আসছে। তো প্রথমে আমরা কেউ গুরুত্ব দিইনি, আমার স্বামীও কোনো গুরুত্ব দেয়নি। তো অনেকবার বলার পর তো এক দিদি ভাই বললো যে যাও দেখো না, গিয়েই দেখো না, এত তো কিছু করলে তো কোনো তো ফল পেলে না, তো দেখো না, ওখানে গিয়েই যাও না, দেখো ফল পেতে পারো। তো তখন আমি আর আমার স্বামী গেলাম মণ্ডলীতে। তো যাওয়াতে শুনলাম পিতার বচন, সাক্ষী তো শুনলাম। তো প্রথমে তো বিশ্বাস হয়নি, তো তো প্রার্থনা শিখিয়ে দিল যে এইভাবে প্রার্থনা করবে। তো শুনলাম, সেরকম কিছু বিশ্বাস হয়নি। তো তারপরে কিছুদিন পর তো শরীরে এত শ্বাসকষ্ট হচ্ছে, মানে রাতে তো ঘুমই চলে গেছিল, অর্ধেক অর্ধেক রাত তো আমাকে এই শরীরের কষ্টের জন্য আমাকে জেগে থাকতে হতো, মানে রাত কাটাতে হতো, রাত এত শ্বাসকষ্ট হতো। তো হঠাৎ একদিন এত শ্বাসকষ্ট হচ্ছে,
তো থাকতে পারছি না, সেই উঠে মানে চেয়ারে বসে আছি আর সেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। তো তখন পিতাকে বসে প্রার্থনা করলাম, তো প্রার্থনা করাতেই দেখলাম সেকেন্ডের মধ্যে আস্তে আস্তে শ্বাসকষ্টটা আমার কমে গেল। তো তখন থেকে আমার পিতার প্রতি বিশ্বাস বাড়লো। তো পিতা যদি আমার এত বড় রোগটা যদি ভালো করতে পারে, তাহলে পিতা আমাকে নিশ্চয়ই সন্তান দেবে। তো তখন থেকে মন্ডলে যাওয়া শুরু করলাম। আমাদের বাড়ির লোকেরও বিশ্বাস বাড়লো যে আমার এত বড় একটা রোগ ছিল, তো শরীরে কিছু ভালো লাগতো না, শরীর সব সময় দুর্বল হয়ে থাকতো, আস্তে আস্তে শরীরটা ঠিক হলো, ভালো হলো। তো আমাদের বাড়ির লোকেরও বিশ্বাস বাড়লো যে আমার শাশুড়ি মা, আমার স্বামীরও বিশ্বাস বাড়লো যে আমার বৌমা যদি এত বড় রোগ ভালো করতে পারে, তো তাহলে পিতা সন্তানও দেবে। তখন আমরা তো মন্ডলে যাওয়া শুরু করলাম, আমার স্বামী আর আমি। তো এখান এই মন্ডলী সুমন্ডলী যেতে লাগলাম। তো গিয়ে পিতার বচন শুনলাম, সাক্ষী শুনলাম। সাক্ষী শোনা তো আরো বিশ্বাস ভালো। তো একটা সাক্ষী শুনেছিলাম হরালে, এক দিদি ভাইয়েরও নাকি এরকম বাচ্চা আসছিল না, তার স্বামী তাকে দিবস মানে হব হব হয়ে গেছিল। তো সেই দিদি ভাই তো অনেক কান্নাকাটি করছিল, তো তার দিদি ভাই কারোর দ্বারা বাক্য পেয়ে তো এই পিতাকে বিশ্বাস করাতে সে দিদি ভাইয়েরও সন্তান হয়েছিল। তো দিয়ে সেই দিদি ভাইয়ের মন্ডলিতে গিয়ে দেখলাম সেই দিদি ভাই তার সন্তানকে নিয়ে সাক্ষী দিচ্ছে। সেই সাক্ষী শুনে আমার আরো বিশ্বাস বেড়ে গেল। তো তখন পিতাকে আরো বিশ্বাস বাড়াতে তো এরকম প্রার্থনা করলাম। তো 1 মাস মন্ডলি ঘোরাতে তো পরমেশ্বর পিতা আমার জীবনে আশীর্বাদ করে দিয়েছে। এত বড় তো আশীর্বাদ করে দিয়েছে যে তখন থেকে পরমেশ্বর পিতাকে তো আমার জীবনে এত বড় আনন্দ হলো যে আমি আজ আমি মা হতে পেরেছি। যখন জানলাম যে আমি মা হতে পেরেছি, তখন তো আমার যে এত আনন্দ লাগছে কি বলবো। আমাদের বাড়ির লোকেরও প্রচন্ড খুশি হলো, আনন্দ হলো। তো তারপরে পরমেশ্বর পিতা তো আমাকে এত সুন্দর একটা সন্তান দিয়েছে, আর সেই সন্তানের বয়স তো 1 বছর 10 মাস চলছে। তো পরমেশ্বর পিতা আশীর্বাদ দিয়ে আজ পরমেশ্বর পিতা তো আমার বাড়িতেও নির্ণয় নিয়েছেন। তো পরমেশ্বর পিতারও তো আমার বাড়িতে কাজ, পরমেশ্বর পিতার কাজ হয়, সেখানে সুসমাচার প্রচার করা হয়। তো আজ পরমেশ্বর পিতার মন্ডলিতে আসেন, তাদেরকেও তো আমি উৎসাহিত করি। তো উৎসাহিতার দ্বারা আজ আমার গ্রামেরও 2 জনকার বাচ্চা আসছিল না, তারাও আজ মা হতে পেরেছে। তো আজ পরমেশ্বর পিতা যে আমার জীবনে যে কত বড় সাক্ষী করে দিয়েছে, তো আমি তো তো পরমেশ্বর পিতা আমাকে যে এতটাই আশীর্বাদ করেছে যে পরমেশ্বর পিতাকে যে ধন্যবাদ দিও তো শেষ করা যায় না। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ, তো যিশুগুরুর ধন্যবাদ। নমস্কার।